सुनो सीता, कश्मीर को बर्फ के हवाले करके आ गए। सीता जी, मैं अकेला था, सोचता था ठीक है, फिर आपने खत लेकर ख्वाब दिखाए और अब वापसी का टिकट देकर जगा रही। দেশপ্রেম আর ভালোবাসার সংমিশ্রণে এক দারুণ সিনেমা সীতারাম। আমি মুভি সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না, তাই মাস্টার পিস বা না দেখলে জীবন বৃথা যাবে এসব বলতে চাই না। কিন্তু হ্যাঁ, সম্প্রতি এটা দারুণ কাস্তা বলতেই হবে। কিছু মুভি থাকে যেগুলো খুব ভালো হয়, আর কিছু থাকে ভালোর থেকেও ভালো। এটা সেরকমই একটি সিনেমা। এত সুন্দর রোমান্টিক মুভি দেখি না অনেকদিন। এই মুভিটা আমার প্রিয় মুভিগুলোর লিস্টের উপরেই থাকবে। এই মুভিটা তেলুগু ইন্ডাস্ট্রির। এই মুভিটা এই ইন্ডাস্ট্রির জন্য তিনি আউটসাইডার। তবে বলে না যে কন্টেন্ট ইজ দ্য কিং, সিনেমা যদি ভালো হয় তাহলে দর্শকটা দেখবে। তাই তো সমালোচকদের পাশাপাশি পাবলিক রিভিউ দারুণ এই সিনেমার, সেজন্যই বক্স অফিসে এই সিনেমা ব্লকবাস্টার। মুভিটা রোমান্টিক হলেও এটার কাহিনী খুব সুন্দরভাবে এগিয়েছে, আর কিছু সময় পরপর ছোট ছোট টুইস্ট আপনার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে। একটা চিঠি 20 বছর ধরে গন্তব্যের অপেক্ষা, এই চিঠি পৌঁছানো নিয়েই মুভি শুরু। চিঠি পৌঁছে দেওয়ার কাজটা রেশমিকার। প্রেমে যে বাধা মানে না তা এই মুভিতে আবার দেখিয়ে দিয়েছেন খুব সুন্দর করে। এ যেন এক ক্লাসিক প্রেমের ক্লাসিক মুভি। দেশপ্রেম আর পাকিস্তান এই বিষয়গুলো মুভিতে তাকলেও অন্য সব বলিউড বা অন্য কিছু মুভির মতো টিপিক্যাল ভারত পাকিস্তান যুদ্ধ দেখায়নি এখানে। এই বিষয়টি আমার কাছে ভালো লাগছে। সিনেমার মধ্যে কি কি বাধা আসে তাদের প্রেমে, দিন শেষে কি তারা এক হতে পারে, জানতে হলে দেখতে থাকুন সাধারণের মধ্যে অসাধারণ এই সিনেমাটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। সিনেমা শুরু হয় পাকিস্তান থেকে, যেখানে একজন আনসারি 5 জনকে একটি মিশনের পাঠানোর দায়িত্ব দিচ্ছিল। এরপর আমরা জানতে পারি কাশ্মীরে হিন্দু এবং মুসলমানরা একসাথে চলাফেরা করে, কিন্তু এই আনসারি কিছুতেই চায় না তারা একসাথে বসবাস করুক। এজন্য আনসারি 5 জনকে কাশ্মীরে পাঠাবে তাদের মিশন কমপ্লিট করার জন্য। আনসারির এই মিশন সম্পর্কে পাকিস্তানের একজন পুলিশ জেনে গিয়েছিল, যার নাম তারেক। এরপর তারেক অনেক কষ্ট করে তাদের কাশ্মীরে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ওই 5 জন টিম মেম্বার অবশেষে কাশ্মীরে চলে যায়। তারপর সিন চলে যায় 20 বছর আগে, আর সেখানে আফরিন নামক একটি মেয়েকে আমরা দেখতে পাই। এরপর দেখি একটি নিউজে পাকিস্তানকে নিয়ে বাজে মন্তব্য করছে, তখন আফরিন এটা সহ্য করতে পারে না, এজন্য তার গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয়। এরপর আফরিনকে পাকিস্তান হেম্বাসিতে ডাকা হয়, তখন তার আফরিনকে বলে হয় তুমি জেলে যাবে, না হয় তুমি সরি বলবে, আর না হয়তো 10 লক্ষ টাকা দিবে। তখন আফরিন বলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে দিব, কিন্তু আফরিনের কাছে তখন এত টাকা ছিল না, এজন্য সে তার গ্র্যান্ডফাদারের কাছে যায়। কিন্তু সে গিয়ে দেখে তার গ্র্যান্ডফাদার অনেক আগেই মারা গিয়েছে। আসলে আফরিনের গ্র্যান্ডফাদার হচ্ছে তারেক। তারেক মারা যাওয়ার আগে একজনের কাছে একটি চিঠি দিয়ে গিয়েছিল, এই চিঠিটি লিখেছিল রাম এবং তারেককে বলেছিল সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারেক একটি বিশ্বস্ত লোকের কাছে এই চিঠিটি দেয় এবং বলে এটি আফরিনের কাছে দেওয়ার জন্য, সাথে এটাও বলে এই চিঠিটা যেন আফরিন সীতার কাছে পৌঁছে দেয়, তাহলেই সে আমার সম্পত্তির মালিক হতে পারবে। আফরিন তখন ওই চিঠিটি নিয়ে হায়দ্রাবাদে চলে যায়, আর এই কাজ কমপ্লিট করার জন্য একজনের সাহায্য নেয়, যার নাম ছিল বালাজি। আফরিন তখন বালাজিকে নিয়ে সেই জায়গায় যায় যে জায়গার কথা চিঠির মধ্যে লেখা ছিল। তখন তারা দেখে এই জায়গায় একটি কলেজ নির্মাণ করা হয়েছে। আফরিন তখন এই কলেজের পুরনো একজন স্টাফের সঙ্গে দেখা করে, যার নাম ছিল সুব্রমণিয়াম। আফরিন তখন তাকে জিজ্ঞেস করে সীতা নামে কাউকে চিনে কিনা। সুব্রমণিয়াম বলে আমি এখানে অনেক দিন যাবত আছি, কিন্তু এই নামে আমি কাউকে চিনি না। আফরিনের মাথায় তখন একটি প্ল্যান আসে। আফরিন তখন বালাজিকে বলে আমি যদি রামকে খুঁজে পাই তাহলে সীতাকে তো অবশ্যই খুঁজে পাবো। এরপর আফরিন চলে যায় ইন্ডিয়ায়, আর তারা আর্মির অফিসে যায়। তখন আফরিন বলে আমি একটা বই লিখতে চাই, এজন্য রামের বিষয়ে আমার কিছু ইনফরমেশন লাগবে যেটি আপনারা আমাকে দিতে পারবেন। এরপর এখান থেকে তারা রামের বন্ধু বিকাশ নামের একজন লোকের সন্ধান পায়। এরপর তারা বিকাশের কাছে যায়। আফরিন তখন বিকাশকে রামের বিষয়ে জিজ্ঞেস করে। তখন বিকাশ আনসারি পাঠানো কাশ্মীরে 5 জন লোকের কথা বলে। তখন আমরা দেখি মেজর সালমানকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই 5 জনকে ধরার জন্য। এরপর দেখি একজন আর্মি তার টিমকে নিয়ে কাশ্মীরে যায়, যার নাম ছিল বিষ্ণু। বিষ্ণু তখন ওই 5 জনকে খুঁজে বের করে এবং সবাইকে মেরে ফেলে। কাশ্মীরের মুসলমানরা তখন এই বিষয়টি দেখে এবং তাদের কাছে খারাপ লাগে। কাশ্মীরের মুসলমানরা তখন ইন্ডিয়ান আর্মিদের উপর হামলা করে। এরপর তারা সেখান থেকে চলে আসে। তখন বিষ্ণুকে সালমানের সঙ্গে কথা বলতে দেখে। এরপর দেখি আনসারিকে কাশ্মীরের কারোর সঙ্গে কথা বলতে। আনসারি কাশ্মীরের হিন্দুদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল। তখন রাম এই বিষয়টি শুনে ফেলে। আর তখন কাশ্মীরে হিন্দুদের উৎসব ছিল। রাতে কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের উৎসবে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে রাম জালিমকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলে। এরপর রাম সবাইকে বলে এই কাজের পিছনে আনসারির হাত রয়েছে। এরপর কাশ্মীরের মুসলমানরা তাদের ভুলটা বুঝতে পারে। এরপর সবাই মিলে একসাথে আগুন নিভাতে শুরু করে। এরপর আবার হিন্দু এবং মুসলমানরা এক হয়ে যায়, আর এই খবরটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। ফলে রাম এবং তার বন্ধুরা পরিচিতি লাভ করে। পরদিন লেক্সি নামক একজন জার্নালিস্ট তাদের ইন্টারভিউ নিতে আসে। লেক্সমি রামের ইন্টারভিউর মাধ্যমে জানতে পারে রামের বাবা বলতে কেউ নেই। তখন লেক্সমি বলে আমি প্রতিদিন রামকে নিজের ছেলে
ভেবে চিঠি লিখব। আর চাইলে আপনারাও লিখতে পারেন। পরদিন থেকে বিভিন্ন ধরনের চিঠি আসে রামের কাছে, কেউ তাকে ভাই হিসেবে চিঠি লেখে, আবার কেউ ছেলে হিসেবে। আর এভাবেই অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন রাম দেখতে পায় তাকে কেউ ওয়াইফ হিসেবে চিঠি লিখেছে, আর এই চিঠিটা লিখেছিল সীতা। তখন রাম চিন্তা করে সীতার সঙ্গে দেখা করবে। রাম তখন চিঠির মধ্যে দেখতে পায় সীতা কিছুদিন পর হায়দ্রাবাদে আসছে, যেটা দেখে রাম অবাক হয়ে যায়। এরপর রাম ডিসাইড করে সে তার সঙ্গে দেখা করবে। এরপর রাম তার বন্ধুকে নিয়ে হায়দ্রাবাদে যায়। অনেক খোঁজার পর রাম সীতাকে পায়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলে। তখন সীতা রামকে একটি নাম্বার দেয়। পরদিন রাম সীতার কলের অপেক্ষায় বসে থাকে, কিন্তু ওই নাম্বার থেকে কোনো কল আসে না। এরপর হঠাৎ তাদের আবার দেখা হয়। তখন রাম জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে তোমার ওয়াইফ হিসেবে চিঠি লিখেছিলে? সীতা বলে, আমি এমনিতেই লিখেছিলাম। এই বলে সীতা এখান থেকে চলে যায়। এরপর সিন প্রেজেন্টে আসে। তখন বিকাশ বলে, আমি এতটুকুই জানি, কারণ এরপর থেকে সীতার সঙ্গে রামের আর দেখাই হয়নি। এরপর আফরিন বিকাশের ঘরে বিষ্ণুর ছবি দেখতে পায়। আফরিন তখন বিকাশের কাছ থেকে বিষ্ণুর নাম্বার নিয়ে তাকে কল করে। কলটি তখন অন্য কেউ ধরে আর আফরিনকে বলে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। ওই লোকটি তখন বিষ্ণুর কাছে যায়। আফরিন তখন সেখান থেকে চলে গিয়েছিল। তখন বিষ্ণু বলে, যেভাবেই হোক আফরিনের সঙ্গে কথা বলার ব্যবস্থা করো। এদিকে আফরিন চলে যায় দুর্জয় শর্মার বাড়িতে। দুর্জয় শর্মা তখন বাকি গল্প বলতে শুরু করে। সিন তখন আবার ফ্লেশব্যাকে যায়। তখন আমরা দেখি রাম একটি ম্যাজিক শুতে যায় যেখানে সীতা ছিল। তখন তারা আবার একে অপরের সঙ্গে কথা বলে, কিন্তু সীতা এখন আর আগের মতো কথা বলতে চায় না। এরপর রাম সীতার বান্ধবীর কাছ থেকে সীতার বাড়ির অ্যাড্রেস নেয়। এরপর রাম সীতার বাড়িতে যায় এবং তার সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করে। এরপর তারা একদিন ঘুরতে বের হয়। তখন খুব বৃষ্টির কারণে তারা একটি গড়ের আশ্রয় নেয়। ওই গড়ে এক মেয়ে ছিল। তখন ওই মেয়ে বলে, আপনাদের সর্বপ্রথম কোথায় দেখা হয়েছিল? রাম বলে, আমাদের সর্বপ্রথম ট্রেনে দেখা হয়েছিল। কিন্তু সীতা বলে, না, আমাদের কাশ্মীরে সর্বপ্রথম দেখা হয়েছিল। এটা শুনে রাম অবাক হয়ে যায়। তখন সীতা বলে, কাশ্মীরে হিন্দু এবং মুসলমানরা যখন যুদ্ধ লেগেছিল তখন আপনি আমাকে নিজের স্ত্রী বলে বাঁচিয়েছিলেন, কিন্তু আমার মুখ ডাকার থাকার কারণে আপনি আমাকে তখন চিনতে পারেননি। তখন রাম বুঝতে পারে সে কেন তাকে নিজের ওয়াইফ হিসেবে চিঠি লিখত। এরপর সীতা বাড়িতে চলে যায়। এরপর রাম সুব্রমণিয়ামের সাহায্যে আবার সীতার কাছে পৌঁছায়। তখন রাম সীতাকে বলে, আমার কাছের মানুষ বলতে কেউ নেই, তাই আমি চাচ্ছিলাম পরের বার যখন ছুটিতে আসি তখন আমি তোমাকে বিয়ে করব। কিন্তু সীতা কোনো উত্তর দেয় না। এরপর সিন আবার প্রেজেন্টে আসে। তখন বালাজি বলে, সীতা এখন কোথায় আছে? দুর্জয় শর্মা বলে, সে এখন কোথায় আছে আমি জানি না। দুর্জয় শর্মার কাছে সীতার একটি ছবি ছিল। দুর্জয় শর্মা তখন আফরিনকে সীতার ছবিটি দেয়। এরপর আফরিন সীতার ছবিটি নিয়ে সুব্রমণিয়ামের কাছে যায়। অন্যদিকে বিষ্ণু দেখা যায় সে এখন আফরিনকে খুঁজছে। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। তখন আমরা দেখি দুর্জয় শর্মা রামকে বলছে, একটা মেয়ে তোমাকে চিনে না জানে না তাহলে কিভাবে তোমার প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করবে? অন্যদিকে সীতার বান্ধবী সীতাকে বলে, তোমার আসল পরিচয় রামকে বলে দেওয়া উচিত। তখন সীতা বলে, আমার প্রথম দিন রামকে বলে দেওয়া উচিত ছিল। এরপর সীতার ভাইকে দেখ। সীতার ভাই সীতাকে অনেক ধনী একজন লোকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলছিল। সীতা এটি শুনে অনেক মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আফরিন এবং বালাজি সীতার বান্ধবীর সঙ্গে দেখা করে। তখন সীতার বান্ধবী বাকি গল্প বলতে শুরু করে। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আর আমরা দেখি রামকে আবার সীতাকে প্রপোজ করতে। তখন সীতা বলে, এই মুহূর্তে আমার বিয়ে করা অসম্ভব। এরপর রাম বলে, এতদিন ধরে যা আমাকে চিঠি লিখেছে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। সীতা বলে, আমিও তোমার সঙ্গে যাব, কারণ সীতা মনে করছিল সেখানে গিয়ে রামকে তার সত্য ঘটনা বলবে এবং সেখান থেকে চলে আসবে। এরপর রাম এবং সীতা রাধিকা নামক একটি মেয়ের বাসায় যায়। এরপর রাম বলে, আমার কাশ্মীরে যেতে হবে, তুমি রাতের রেল স্টেশনে চলে এসো। কিন্তু সীতা রাতের রেল স্টেশনে আসে না, এতে রাম অনেক কষ্ট পায়। এরপর রাম কাশ্মীরে চলে যায়। এদিকে সীতা অনেক কান্না করে, কারণ সে তার আসল পরিচয় রামকে বলতে পারেনি এবং তাকে ভালোবেসে ফেলেছিল। এরপর সীতাকে দেখি কাশ্মীরে রামের কাছে চলে এসেছে এবং তারা খুব ভালো সময় কাটাচ্ছে। এরপর সিন আবার প্রেজেন্টে আসে। আর আফরিন রেখাকে প্রশ্ন করে সীতা এখন কোথায় আছে। রেখা বলে, সীতা এখন লন্ডনে রয়েছে। আফরিন তখন লন্ডনে কল করে জানতে পারে সে এখন কাশ্মীরে আছে। আফরিন অনেক খোঁজাখুঁজি করে আফরিন সীতার অ্যাড্রেস পায়। আর তখন আমরা দেখি বিষ্ণু আফরিনকে পেয়ে যায়। তখন বিষ্ণু বলে, আমি তারেক এবং রামের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আর আমরা দেখি রাম এবং সীতা বিষ্ণুর বাড়িতে যায়। তখন আমরা দেখি একটি ছেলে বিষ্ণুকে মারতে আসে। রাম ছেলেটিকে এর কারণ জিজ্ঞাসা করলে ছেলেটি বলে, সে আমার বড় ভাইকে মেরেছে, এজন্য আমি তাকে মারব। রাম বলে, কে তোমার বড় ভাই? ছেলেটি বলে, আনসারি যে পাঁচজনকে পাঠিয়েছিল কাশ্মীরে, ওই পাঁচজনের মধ্যে একজন ছিল আমার ভাই, যাকে বিষ্ণু হত্যা করেছে। ছেলেটির সাথে এটাও বলে, আনসারি এখন আমার ছোট বোনকে সেখানে আটকে রেখেছে। তখন রাম বলে, আমি তোমার ছোট বোনকে এবং আনসারিকে ধরে আনব। এদিকে সীতা বলে, আজ আমি রামকে সত্য কথা বলেই দিব। ঠিক তখন রাম বলে, আমি একটি মিশনে যাচ্ছি। সীতা মিশনের কথা শুনে আর সত্যি কথা বলতে পারে না। এরপর রাম এবং বিষ্ণু চলে যায় পাকিস্তানে এবং অনেক চেষ্টা করে আনসারিকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলে। এরপর তারা মেয়েটিকে নিয়ে চলে আসছিল। তখন তারা পাকিস্তানের আর্মিদের হাতে ধরা পড়ে যায়। এরপর সীতা তার ভাইয়ের কাছে যায় এবং বলে রামকে পাকিস্তান থেকে ছুটিয়ে আনার জন্য। সাথে এটাও বলে, তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমার পছন্দের পাত্রের সঙ্গে আমি বিয়ে করব। এরপর সিন আবার প্রেজেন্টে আসে। তখন বিষ্ণু আফরিনকে জিজ্ঞেস করে, ওই চিঠিটি কোথায়? আফরিন বলে, বালাজির কাছে। আর এদিকে বালাজি চলে গিয়েছিল সীতাকে চিঠিটি দেওয়ার জন্য। অন্যদিকে সীতাকে দেখি কাশ্মীরে। এরপর দেখি
নাকি বালাজি সীতাকে খুঁজে বের করে এবং তাকে চিঠিটি দেয়। সীতা চিঠির মধ্যে রামের বিষয়ে অনেক কিছু লেখা দেখতে পায়। কিছুদিন পর রামের ফাঁসির আদেশ হয়, তখন রাম সীতাকে একটি চিঠি লিখে আর এই চিঠিটি তারেককে দেয় সীতাকে দেওয়ার জন্য। অবশেষে আফরিন তার সঙ্গে দেখা করে আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, নিত্য নতুন সিনেমার এক্সপ্লেইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে এরকম কোন আরো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।